এবারে একটু অন্যরকম পরিবেশনা, এর একটু শানে নজুল আছে, পরিবেশনাটার আগে একটা শানে নজুল আছে। যে পরিবেশন করবে তার পরিচয় আগে দিয়ে নিই, ও আমাদের ফার্স্ট ইয়ার এর স্টুডেন্ট জুবায়ের। ও একটা একটাই আমার মনে হয় এই ব্যাপারটার সাথে অনেকেই পরিচিত আছো, যে 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 প্রফেশনে থাকে, যে যে পেশায় থাকে, তাদের কিন্তু কথা বলার ভঙ্গি একরকম। যেমন যে শিক্ষকতা থাকে তার একরকমের ভঙ্গি, আবার যে লোক পুলিশে থাকে তার একরকমের ভঙ্গি, যে পলিটিক্স করে পলিটিশিয়ান তাদের একরকমের কথা বলার সুর মেজাজ, হ্যাঁ আবেগ। তো যাই হোক, আমরা তার কাছ থেকে একই কথা, হ্যাঁ একটা লাইনই বা একই রকম একটা কি বলবো একটা কনটেক্সট, বিভিন্ন মানুষ বিভিন্ন ব্যক্তিত্ব কিভাবে পরিবেশন করে সেইটা শুনবো। আসো জুবাই। আমি একটি কবিতাকে অনেক ভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। কবিতাটি আমি ছোটবেলায় সবাই শুনেছি, ওই দেখা যায় তাল গাছ। তো এই কবিতাটি একটি বৃদ্ধকে দেওয়া হলো আবৃত্তি করার জন্য, বৃদ্ধের বাড়ি আবার বরিশাল। তো আবৃত্তি করার শুরুতে উনি যেভাবে বললো সেটা হচ্ছে, ওই দেখো নয় তাল গাছ ওই আমাদের গাঁও, ওইখানে তো বাতকলে কণা বগে ফল। রাজনৈতিক নেতা তার মঞ্চে মানে জনতাদের উদ্দেশ্যে বলে, তো সে কিভাবে বলে সেটা সামনে রাখলে পারো, ওই আমার জুম লেন্স সামনে যাইতাম, ওই দেখো যায় তাল গাছ ওই আমাদের গা, ওই খাতে বাস করে কানে আবেগের ছা। আমি বগিকে ডেকে বললাম, ও বগি তুই খাসছি? বগি ক্ষিপ্ত স্বরে আমাকে উত্তর দিল, আমি পান্তা ভাত খাই না, পুঁটি মাছ খাই না, একটা যদি পাই অন্য তো। আমরা মনে হয় শিল্পী হাসানকে সবাই চিনি, যার কণ্ঠটা অনেকটা মেয়েদের মতো। হাসান যদি তার গানের ভাষায় কবিতাটি বলে তাহলে যেভাবে শোনা যায়, ওই দেখা যায় তাল গাছ ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গান, ওইখানে আমাদের দেশের অনেক জনপ্রিয় একজন শিল্পী, আমরা যাকে নগর বাউল হিসেবে চিনি, শিল্পী জেমস, তার কণ্ঠে আমরা নিশ্চয়ই এটা শুনতে চাই। তো সে বলে যে বল শোনা যায় সেটা হচ্ছে, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গান, ওইখানে তো বাস করে কানা বগির চাঁ, লস্করে কণা বগির ছা।
আচ্ছা আমাদের জুবায়ের আরেকটা পরিচয় আছে। কিছুক্ষণ আগে আমরা যার গান শুনে মুগ্ধ হলাম, জুবায়ের হচ্ছে ওরই ছোট ভাই, আমাদের দিলার ছোট ভাই। মানে ধন্যবাদ।